চারজন নবী, একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভিন বাই আল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আরেকজন হলো ইসমাইল জবিয়াল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, আরেকজন হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন নবীর নাম পাইলেন? কতজন? বন্ধুরে আমার, আটজন নবীর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর জিগায়, আল্লাহ আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ কয় জানতে চাও? কয় হ, কয় আমি যখন খুশি হই তখন পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ গো আপনি আর যদি খুশি হন তাহলে কি করেন গো? আল্লাহ কয় আমি যদি আরো খুশি হই রে মূসা, বাবা মার কোলে তোলে দেই কন্যা সন্তান। ও আল্লাহ আপনি আরো যদি খুশি হন কি করেন গো? আল্লাহ কয় আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এত কৃতজ্ঞ নবীর উম্মত, আমরা তিনটা আমাদের জন্য নেয়ামত, আর এই তিনটাতেই আমরা বিরক্ত। কথা কয় না হাসানি, মেহমান আলে তো ফ্যাট কামড় উঠি যায়। আরে ব্যাটে আলোই তৈব, ব্যাগ লই তৈব, 1.5 কিলোমিটার আড়ি বাজারে যাই তৈব, কি হয় করতে? আর কন্যা সন্তান হইলে আল্লাহর গজব নাইছে, আল্লাহ তুমি আর কিচ্ছু দেহন আছো। কথা কন না কেন? এক ডজন হুলা হইল জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাসূল কইছে দুইটা কন্যা সন্তান যার, আমি নবী বললাম তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। যিনি হাদিসের রাবি, এই মুহূর্তে আমার নামটা মনে নাই, হাদিসের রাবি যিনি বর্ণনাকারী তিনি বলেছেন, আমি আমার নবীকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, যদি করতাম তাহলে নবী মনে হয় বলতেন একটা কন্যার পিতা মাতাও একটা জান্নাতের মালিক। বলে হুজুর এখানে আসলেন কেন? আর বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচানো সম্ভব না, পানি ছাড়া বাঁচবেন আপনি আমি, কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, কি করেছেন? আল্লাহর ওলিদের পাওয়ার আমি আপনাদেরকে বোড়াই। মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহ বললেন, মূসা আমি আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চাই, আমার এই কলিজার ব্যবস্থা করে দাও। মূসা এবার কি করলেন, হাতে মধ্যে একটা ছুরি লইল, লইয়া গোটা দুনিয়া খুঁজলো রে, কেউ তো মূসারে কলিজা দেয় না। ঘুরতে 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 বন্ধু দেখলেন ওই শুরুতে পাগলের কথা বলেছিলাম মনে আসেনি? আমাদের মধ্যে অনেক পাগল আছে, আমরা তাকে আল্লাহর ওলি বা আল্লাহর প্রিয় মানতে চাই না, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাগলটা আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে, বন্ধু এত প্রিয় হয়ে আছে, ওই পাগল কইতে দেরি আল্লাহ ডাক্তার শুনতে দেরি করে না। মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি এবং নবীদেরটা হচ্ছে মুজেজা, আল্লাহর ওলিদেরটা হচ্ছে কারামত। কি হুজুর ঠিক নেই? আল্লাহর ওলিদের কারামত আছে না? আপনারা সবাই জানেন শাহজালাল মুজাদ্দাদী আমনে যুদ্ধের সময় জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে, আপনি আমি জায়নামাজ তো দেখ দূরের কথা, টলারেও নিরাপদ না, কথা কন না কেন? আরে ভাই দেখছি টলার ডুবি কোন দেশে যে চলে গেছে, গবেষকরাই খবরে পায় না, কথা কন না কেন? এই মুখে আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করি, কথা কন না? আছে না এই সমস্যাটা আমাদের মাঝে? অবশ্যই আছে। আমি কি বলি শোনেন, কেমনে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথ্যটা জানাবে এটাই হলো মূল। আমি আপনাদেরকে বুঝাচ্ছি দুজনের পাওয়ার দুই রকম। কেমনে? এক মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না মূসা নবীর আমলে, তো বাচ্চা কাচ্চা হয় না, মূসা নবীর কাছে মহিলা ইসা কয়, নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, অন আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমার কোনো বাজেট টাজেট আছে না, আপনি যদি একটু জানাইতেন। এবার মূসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ গো একজন মহিলা আমার কাছে জানতে চেয়েছে তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার কোনো বাজেট আসেনি, বাচ্চা হইব নি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে দিলেন, মূসা তুমি জানিয়ে দাও ওই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই।
মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে, বরাদ্দ নাই কয় না, মহিলা আর কি করবে, আল্লাহ কইছে, আল্লাহ নবী মুসাই কইছে, বরাদ্দ নাই, আর কি কোনো কথা আছে? মুসা নবী বলে চলে গেল, মহিলার মনটা খারাপ, হঠাৎ করে একটা পাগল আইছে, পাগলের নাম হলো জুম্মন পাগলা। ওই জুম্মন পাগলা মহিলার বাড়ি রাঙ্গিনা দিয়ে হাইটা যায় আর বলতেছে এক রুটি এক লার্কা। আরে সুবহানাল্লাহ, কোন নবী মজার বাস্তব কি একটা রুটি গ্রহণ করে বলতেছে এক রুটি এক লার্কা। তার মানি আঙ্গুল তো তোলেনি, ইশারা মালিককে দিয়েছে, মালিক তো তার ডাক শুনতেই বসে আছে। এক রুটি এক লার্কা, মহিলা এক রুটি খাওয়াই দিল, আবার কয় দুই রুটি দুই লার্কা, দুই রুটি খাওয়াই দিল, দুই রুটি দুই লার্কা, তিন রুটি তিন লার্কা, তিন রুটি খাওয়াই দিল তিন লার্কা। বন্ধ মুসা নবীর সাথে আর মহিলার দেখা নাই। এবার তিনি ধীরে ধীরে দেখতে পাইলেন, ধীরে ধীরে দেখতে পাইলেন ওই মহিলা সিস্টেম মতো একটা একটা করে তিনটাই হয়েছে পুত্র সন্তান। মহিলা তো সাধারণ মানুষ, তার চিন্তা করতেই পারে ঠিক কিনা বলে। আসলে মুসা ও মিসা কয়নি আমার আল্লাহ তো বলেনি, কয় মুসা রে দৌড় মুআজ গা। মুসা নবীকে বললেন, নবী গো আপনি কেন মিসা কথা কইলে? সুবহানাল্লাহ বলেন না, কয় গো তুমি কি বলো গো, আমি কেন মিথ্যে কথা বলবো তোমার সাথে? আপনি যদি মিথ্যা না বলেন নাই লিখি আপনার আল্লাহ মিশা কথা কইছে। কয় কি বলেন এগুলো? কয় আপনি বলেছেন, আল্লাহ বলেছে, আমার কোনো বরাদ্দ নেই। ওই ডাক দিলেন, তিনোটা সন্তানকে আইলো সামনে, এইগুলো আমার পেটের সন্তান, আপনি যখন বলেছেন আমার কোনো বাজেট নাই। একদিন এক পাগলা আসলো, পাগলা ইসা কয় এক রুটি এক লার্কা, দুই রুটি দুই লার্কা, তিন রুটি তিন লার্কা দিলাম পাগলাকে, আ বাজেট করে দিলেন আল্লাহকে, একে করে তিনটা পুত্র সন্তান পাইলাম। মুসা রে আসলে তো হেসা, মুসা নবীর মাথা গেছে ঘুরে, এটা কেমন করে সম্ভব? মুসা চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ আল্লাহ গো তুমি বলেছিলে ওই মহিলার কোনো বাজেট নাই, এখন আমি নিজের চোখে দেখে এসেছি ওই মহিলার একটা নয় দুইটা নয় তিনটা পুত্র সন্তান, এটা কেমন করে হইলো? আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কই, মুসা উত্তর কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহ কি করে না, আল্লাহ উত্তর দেয় না, উত্তরটা কেমন করে দিচ্ছে দেখেন আল্লাহর ওদের পাওয়ার বোঝাচ্ছি। এবার মুসা নবী আল্লাহ ওই মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার মানুষের কলজা খাইতে ইচ্ছা করছে, একটু যদি কলজা এনে দিতা। কোন আল্লাহ ছয় দিনে ফিসিত্তাতি আয়াম, পুরা দুনিয়া শেষ করলো ছয় দিনে সৃষ্টি করে, আল্লাহর কাছে মানুষের কলজা ব্যাপার? কথা বলেন না আপনারা, যে কথা না বললে তো আমি বুঝবো আমার কি আপনারা পছন্দই করেন না। আচ্ছা আমার পছন্দ হয়েছে না, না আপনাদের ওয়াজে অনেক বেশি মনোযোগ, অনেক বেশি মনোযোগ, আলহামদুলিল্লাহ ইউ আর ভেরি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ কইছে, মুসা রে মানুষের কলজা খাইতে মন চায়। এবার মুসা নবী ছুরি একটা লইয়া সারা দুনিয়া ঘুরলো, সারা দিন ঘুরলো, ঘুরতে 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 দিন পার হয়ে গেল, হঠাৎ করে দেখলো গাছের নিচে এক পাগল বসে আছে। কি বসে আছে? পাগল বসে আছে। মুসা ডাক দিয়া কয়, ওই পাগল ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা আপনি এদিকে আসেন। আইসে কই, কি ব্যাপার আপনাকে বিচলিত দেখা যায় কেন? কয় সারা দুনিয়া ঘুরলাম সমাধান হলো না, তোমার কাছে বললে কি লাভ হবে, কয় একটু বললে দেখো না। মুসা তোমার কি হয়েছে আমাকে একটু বলো রে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ যায় করে করে পাগলটা একটু হুনাই। এবার পাগলকে বললেন, পাগলা রে সারাটা দিন আমি ঘুরলাম সমাধান তো হলো না। মুসাকে আবার ডাক দিয়ে বললেন, মুসা তুমি কি সমাধান চাচ্ছ আমি বুঝতে পারছি। এবার কি করলেন ওই পাগল, নিজের
জুব্বার পকেট থেকে একটা ছুরি বের করিয়া নিজের ভিতর থেকে বন্ধু কলিজা ছিঁড়ে বের করে নিল। কলিজা ছিঁড়ে মুসার হাতে দিলেন, শরীরের বিভিন্ন জায়গা থেকে গোস্ত কেটে কেটে মুসার কাছে দিল। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আল্লাহ যদি আরেকবার তোমাকে মানুষের গোস্ত খাইতে কয়, তুমি কষ্ট করে আরেকবার আসা লাগবে না, একবারে আমি সব জায়গা থেকে গোস্ত দিয়ে দিলাম, তুমি গোস্ত নিয়ে কলজানি আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে মুসা নবী যাইতে দেরি রে, ও বন্ধু, ওই লাকসাম বড়ুই মুড়ি গ্রামের আমার ভাই বাবারা, মা বোনদেরকে বলছি, যাদের ইমান আছে তোমাদের ইমান আরো মজবুত হবে, আল্লাহর কাছে যাইতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর একটা ডাক দিয়ে বলল, মুসা রে, তোমাকে কি আমি এমন একটা কলজা দিয়া বানাইছিলাম না? তুমি সারাটা দিন ঘুরেছো, একটু কলজা ব্যবস্থা করতে পারো নাই? আমার ওই পাগল গাছের নিচে বসে আছে, তোমার মনের ভাষণা বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলছে, মুসা তুমি আমার কাছে আসো, সমাধান হবে। তার শরীরের গোস্ত কেটে দিল, কলজা কেটে দিল, বিভিন্ন জায়গার গোস্ত কেটে দিল রে মুসা। ওই যে বলেছ আমি তোমাকে না করেছিলাম রে, এইটা আমার এমন একটা পাগল, এই পাগল যখন আমার কাছে চিঠি লিখে, আমি তার চিঠির উত্তর না দিয়ে পারি না। আমার পাগল ওই মহিলার জন্য আমার কাছে চিঠি লিখেছে, তিনটা পুত্র সন্তান দিতে হবে রে, আমি খুদার ফিরাইতে পারলাম না, সঙ্গে সঙ্গে তার জন্য বরাদ্দ দিলাম তিনটা ছেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা তথ্য দিব, এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে, আপনার এটাকে কি জানি বলে, এবদারপুর, এটাকে খাতায় কলমে লেখে এতবারপুর, এমনি সবাই জানে প্রচলিত এবদারপুর নামে। ওইখানে একজন ফকির আছে, ওনার বাড়ি কই ঘর কই কেউ জানতো না, তিনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এক সময় বহু বছর আগে, ওনাকে সবাই আতশালিসা ফকির নামে জানে। আমি ওনার উরুসে গিয়েছিলাম একবার, আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল আজ থেকে 4-5 বছর আগে। আমি গিয়েছিলাম, এক আজব কাণ্ড আমি দেখেছি। বলে, হুজুর কি কাণ্ড দেখেছেন? যাইয়া দেখলাম ওখানে মাহফিল কমিটির কোনো তাবারুক করা লাগে না, সব তাবারুক এলাকার প্রত্যেকটা লোক ফজরের পরে রান্না করে করে আপনার ডেক সারি সারি সবারটা সবাই দেয়, সবারটা সবাই খায়। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন ফকির ছিলেন, এই ওনার এলাকায় তৎকালীন সময়ে এক ফকির মানে গরিব আর কি, একটা গাভীর দুধ দুহাইয়া সংসার চালাতো, কি করতো, সংসার চালাতো। তো সাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উঠবে, রাত্রিতে গাভিটা দুধ দেওয়া বন্ধ করে দিল, দহন করতে গেছে পায়ে লাথি দেয়, পায়ে কি করে দুধ দহন করতে দেয় নাই, মাসটা রমজান মাস, কি মাস, রমজান মাস। এখন ওই যে আতশালিসা ফকির, ফকিরের কাছে মহিলা যায় কান্দা কান্দা কয়, বাবা আমি তো এতদিন দুধ খাইছি, সামনে রোজার মাস, আমি গরিব মানুষ, আমার গাভিটা তো লাফালাফি করে দুধ দেয় না। তখন আমি ওখানকার আপনাদের মতো সিনিয়র মুরব্বীদের কাছ থেকে শুনছি, সবাই অবাক ওনার কারামত দেখে। ওই আতশালিসা ফকির কি করলেন, ওখানে গিয়ে গাভিটাকে বলে একটা ফোঁসা দিছে, এইভাবে ফোঁসা দিয়ে কয়, কি গো এই এত মাস দিছো, আর একটা মাস দিলে কি নেব, একটা মাস দাও। সুবহানাল্লাহ বলেন না, সত্যি সত্যি বলছি, আমি মানিয়ে বলছি, এই পবিত্র জায়গায় বসে, আল্লাহর ওলির দরবারে বসে আমি অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি, ঠিক যখনই এই ফকিরের বরকতময় হাতটা লেগেছে তখনই গাভিটা শান্ত হয়ে গেল, ঠিক সাওয়ালের চাঁদ উঠতে দেরি, সঙ্গে সঙ্গেই গাভি দুধ বন্ধ করে দিয়েছে, পুরো একটি মাস এই গাভি থেকে দুধ দোহন করেছে, এগুলো আল্লাহর ওলির কারামত। এই জন্য বলছি, আল্লাহর ওলির দরবারে গেলে যদি সম্মান করতে না পারেন অন্তত বেয়াদবি। বলে, হুজুর কেন, আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের দৃষ্টি হলো আল্লাহর কুদরতি দৃষ্টি। এগুলো কিন্তু আপনার আমার বানানো কথা নয়, এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। আজকের মাহফিলের প্রধান অতিথি আসছে, ওনার নাম কি দেখাও, হ্যাঁ হ্যাঁ।